নমস্কার বন্ধুরা, মিনা রান্নাঘরে সবাইকে জানাই অনেক স্বাগত। আজ আমি আপনাদের পটল দিয়ে বড়া বানিয়ে দেখাবো। পটল যারা একদমই খেতে চান না, তাদের যদি এই বড়া বানিয়ে দেওয়া হয় তারা কিন্তু নিমেষের মধ্যে খেয়ে নেবে। তো তার জন্য ভিডিওটা প্লিজ কেউ স্কিপ করে দেখবেন না, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো পটল দিয়ে বড়া বানানোর জন্য এখানে আমি 5টা পটল নিয়ে নিয়েছি। আর এরপর আমি এই পটলগুলোকে একটু উপর থেকে খোসাটা ছাড়িয়ে নেব। এরপর বটি দিয়ে আমি এটা ছুঁড়ে নিচ্ছি। খোসাটা এভাবে ছাড়িয়ে নিচ্ছি। এটা আমি সবটাই ঝুলে নিয়েছি আর ভালো করে ধুয়েও নিয়েছি। এরপরে আমি এটা কেটে নেব। তো এই যে আমি একটা পটল নিয়ে নিচ্ছি, আর এরপর আমি এইভাবে মাঝখান থেকে ফালি করে নিলাম। আর ভিতরে যেই যে বীজগুলো এগুলো আমি হাত দিয়ে এভাবে ফেলে দিচ্ছি। আর দিয়ে তারপরে এই সাইড থেকে আমি এভাবে পাতলা পাতলা করে সরু সরু এভাবে করে আমি কেটে নিচ্ছি। এই যে দেখুন, এইভাবে কেটে নিলাম। তো এইভাবে আমি প্রত্যেকটাই কেটে নেব। তো এই যে সবগুলো আমি কেটে নিয়েছি, এই দেখুন। এটা পটলটা একটু ছোট ছোট সরু বলে এটা খুব একটা ছড়ায়নি, কিন্তু এর থেকে একটু বড় পটল নিলে তাহলে এভাবে অনেকটাই ছড়িয়ে যায়। তো এই যে এইভাবে কেটে নিয়েছি। আর এরপর আমি একটা ব্যাটার খুলে নেব। তো তার জন্য এখানটায় বেসন দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো চালের গুঁড়ো। চালের গুঁড়ো না থাকলে আপনারা সুজিও দিতে পারেন। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো একটু কালো জিরে আর একটু আদা বাটা। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা না বেশি ঘন হবে আর না খুব পাতলা হবে, মিডিয়াম। ব্যাটারটা একদম রেডি। নিচে এরকম রেখেছি। আর এই পটলগুলোতে আমি ওপর থেকে সামান্য একটু নুন ছড়িয়ে দিচ্ছি। নুন দিয়ে এরকম একটুখানি মিশিয়ে নেব। আমি গ্যাসটা অন করে একটা প্যান বসিয়ে দিয়েছি। আর এরপর দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। আর এরপর আমি একটা পটল নিয়ে এভাবে ব্যাটারের সাথে চুবিয়ে
মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখতে হবে, আর এরপর আমি এগুলোকে উল্টে দিচ্ছি। দুদিকটা এভাবে উল্টে ভালো করে লাল লাল করে ভেজে আমি তুলে নেব। এরপর আমি এই যে এগুলো নামিয়ে নিচ্ছি। একই রকম পদ্ধতিতে আমি বাকি বড়গুলো ভেজে নিচ্ছি। তো আবারও আমি একই রকম পদ্ধতিতে বাকি বড়গুলো ভেজে নিয়েছি। তো বন্ধুরা এই দেখুন, পটল দিয়ে বড়া একদম রেডি। আমি এখানে নামিয়ে নিয়েছি। আর আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আবারও কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যায়। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।